এবার চলুন দমদম পার্ক থেকে কিছুটা এগিয়ে যাওয়া যাক। বাগুইআটি জোড়ামন্দির নির্ভীক সংঘের এই বছরের থিম হাজার চোখের মাঝে সব থেকে বড় চোখ। শিল্পী নিয়াজের ভাবনায় উঠে এসেছে শিশু নিগ্রহ, নারী নির্যাতন, রূপান্তরকামীর মতো প্রাসঙ্গিক ও সামাজিক বিষয়। এখন থিমে প্রাদুর্ভাব, তবে থিম মানে কি? থিম মানে কি শুধুই চমক? না, থিমের সঙ্গে রয়েছে একটা সামাজিক বার্তা। আর এই বাগুইহাটি জোড়া মন্দিরের নির্ভীক সংঘ ঠিক কি সামাজিক বার্তা নিয়ে এসেছেন তাদের এইবারের দুর্গাপুজো, চলুন দেখে নিন। হাজার চোখের মাঝে পৃথিবীর সব থেকে বড় চোখ, এটা আমার টাইটেল আছে এবছর। আর বেসিক্যালি ভাবনাটা এসছে নারী নির্যাতন, শিশু ধর্ষণ এবং ট্রান্সজেন্ডার সমাজে, বিশেষত ট্রান্সজেন্ডারদের একটু বেঁকা চোখে সমাজ তাকায়। তো আমার মণ্ডপের মূল মেসেজ, আমি চেষ্টা করি আমার মণ্ডপটাকে যেভাবে সাজানোর, একটা মেসেজ দেওয়ার, সমাজকে একটা সঠিক বার্তা যায়। দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে একটা ডেড ফেস। সমাজে যেভাবে রেপ বেড়ে চলেছে সেই দিকে তাকিয়ে আমার এই ভাবনাটা, এটা একদম মূল মণ্ডপের ফন্ডে রাখা হচ্ছে, যাতে সমাজ একটু দেখে শেখে যে এগুলো প্লিজ স্টপ। পুজো যেমন আনন্দ নিয়ে আসে, এই পুজোতে কিন্তু একটা সামাজিক বার্তাও নিয়ে আসে। আর ঠিক সেই সামাজিক বার্তাকে নিয়ে আসছে বাগুইআটি জোড়া মন্দিরে নির্ভীক সংঘ। ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে সম্পিতা, জি 24 ঘন্টা।